আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই। তো আজকে আপনাদেরকে দেখাবো আইফোন 6 এর যে ডেড সলিউশন। আসলে এটা ডেড বললে ভুল হইব, অনেকেই দেখা গেল যে ব্যাটারিটা চার্জ করে দেয়া দেয় আর কি। তো এটা এই সমস্যাটা হয় কি কারণে এটাই আজকে আপনাদেরকে দেখাবো। আগে অনেক ট্রাই করে দেখছি কিন্তু কাজ হয় না। আগেই এটা নিয়ে অনেক যাচাই বাছাই করছি, কোনো মতেই চার্জ না লাগায় কোনো মতেই চালু করতে পারি নাই, ব্যাটারিও শো করতেছে না। তো সমস্যাটা আসলে ভিতরে হয়তো মাদার বোর্ডে আছে। আমরা মোবাইলটা সম্পূর্ণটা খুলে নেব, খোলার পরে দেখব আসলে কোন জায়গায় ফল্টটা, আগে চেক করব, চেক করে তারপরে দেখব যে আসলে ফল্ট কোথায়। এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনার চার্জিং আইসিটা আছে না, ওইটাতে হয়তো শর্ট থাকে, নয়তো বা এটাই ওই আইসিটাই চার্জারে ডিসচার্জ করে রাখে। মোবাইলে যদি শর্ট না থাকে তাহলে চার্জিং আইসি রিপ্লেস করলে 100% হয়ে যাবে আপনার কাজটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যে ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে। প্রতিটা কমেন্টের রিপ্লাই আমরা সবসময় দিয়ে থাকি, আমাদের কমেন্টের রিপ্লাই দিতে অনেক ভালো লাগে। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে ম্যাক্সিমামই ভয়েস দেওয়া নয়, ঠিক আছে? আমরা চেষ্টা করি ভয়েস দেওয়ার জন্য। ভয়েস দিলে আসলে ভিডিওটা তেমন একটা ইনকাম পাওয়া যায় না, কারণ বাংলা কন্টেন্ট এটা যারা ইউটিউবার তারাই বুঝতে পারবো। তো যাই হোক, আমি ছোট্ট একজন আদার বেয়ারি টাইটাঙ্গের নিকের খবর লাভ নেই। তো চলেন শুরু করি, আমরা কাজটা দেখতে থাকি। ওকে,